কুষ্টিয়া সদর উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ভোগান্তির অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। তাদের দাবি, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও দালালদের যোগ সাজসে বিভিন্ন সেবার জন্য নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত আদায় করা হচ্ছে। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের গোলাম মোর্শেদ শিমুল ও তার চাচারা স্থানীয় ভূমি অফিসে নাম খারিজের আবেদন করেন। ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান নাম খারিজ ও ভূমিকর পরিশোধের জন্য দাবি করেন 50,000 টাকা। সরকারি ফি ও অন্যান্য খরচ মিলিয়ে যেখানে খরচ হবার কথা 5,000 টাকা, সেখানে তাদের গুনতে হয় 9 গুণ বেশি অর্থ। বলছে যে কেস সাজাতে আমি কষ্ট করব, আমার কিছু টাকা দিতে হবে। আমাদের মতো মজলুমের জন্য এটা জুলুম, বাধ্য হয়ে যেতে হয়, আমাদের কাজ করতে হবে, আমাদের যেতে হয় না। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা চিহ্নিত দালাল নিয়ে অফিস করেন। সরেজমিনে গিয়ে ভূমি কর্মকর্তার কক্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বসে থাকতে দেখে পরিচয় জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে জানান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা। দুদক আমাকে তলব করতে পারে, আমার অফিসার আমাকে চাই তথ্য চাইতে পারে, হিসাব নিকাশ আমাদের কার কি সম্পদ আছে না আছে, ঠিক আছে, আয়ের উৎস কোথায় কি। পাটিকাবাড়ির মতো কুষ্টিয়ার বেশিরভাগ ভূমি অফিসে হয়রানি ও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি জমি কিনছি এখান থেকে 10 শতক মতো, খতিয়ানে আছে 3 একর 76 শতক। এখন আমাকে বলছে যে 3 একর 76 শতক জমির খাজনা দিতে হবে, 10 শতক জমি কিনে আমাকে দিতে হবে 30-40 হাজার টাকা শুধু খাজনাই। 3,000 টাকা আমি দিছি মৌরির কাছে, ওই আগামী সপ্তাহে আমার দলিল আনতে ভুল হয়ে গিয়েছিল, এই সপ্তাহে দিতে চাই। যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানান সহকারী ভূমি কমিশনার। এই ক্ষেত্রে জিরো টলারেন্স, কারণ কোনো প্রকার অন্যায় সহ্য করা হবে না। আমি সরাসরি মানুষের সাথে রিসিভ করি, আপনার মেসেজগুলো একটু দিয়েন যাতে কেউ দালালে শরণাপন্ন না হয়। কুষ্টিয়ার ভূমি অফিসগুলো দালাল মুক্ত করে সেবা সহজ করার দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।